সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে সার ভিমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ, এলজিএসপির 3 ডিজিটাল মার্কেটিং এর 13 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কিওয়ার্ড রিসার্চ। আমরা কিছু টুলস দেখব, কিছু ফ্রি টুলস এবং কিছু মেথড শিখবো যেগুলোর মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি। এখন দেখেন, কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে, অথবা আপনি যদি কোনো কান্ট্রিকে, স্পেসিফিক কান্ট্রিকে উদ্দেশ্য করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, আপনার হয়তো একটা ভিপিএন এর প্রয়োজন হতে পারে। আমরা কি ভিপিএন সম্পর্কে আগে থেকে কিছু জানাশোনা আমাদের আছে? ভিপিএন কি বা এটা দিয়ে আসলে কি করা হয়? হ্যাঁ ভাই, জানাশোনা আছে আমাদের। আচ্ছা, ভিপিএন, আচ্ছা আচ্ছা, ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেসি নেটওয়ার্ক। এমন কিছু ওয়েবসাইট থাকে যেগুলোতে কি আমাদের দেশীয় আইপি দিয়ে এন্টার করা যায় না, ঠিক আছে? তো জি জি জি, এটা বাইরের একটা অ্যাপস। তো সেই রকম হচ্ছে আইপি ইউজ করে আপনাকে ওই সাইট গুলো ব্রাউজ করতে হয়। ভিপিএন এর অনেক উপকারী দিক আছে, তবে কেউ যদি এটা কি কোনো অনৈতিক বা ইলিগাল কাজে ব্যবহার করে সেক্ষেত্রে একান্ত দায়ভার তার। আমরা চেষ্টা করব এই টুলস গুলোকে, টেকনোলজি গুলোকে আমরা সঠিক কাজে ব্যবহার করার জন্য। দেখেন, আমাদের ভিপিএন সেটআপ হলে কি হবে, মনে করুন আপনার ক্লায়েন্ট ইউএস এর, যুক্তরাষ্ট্রে তার বসবাস। এখন আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কিছু লিখে সার্চ করেন, নর্মালি বাংলাদেশ থেকে সার্চ রেজাল্টটা ভিন্ন আসবে। আপনি সার্চ করলেন এখানে যে হচ্ছে মোবাইল প্রাইস, মোবাইল প্রাইস লিখে সার্চ করলেন, আপনার কাছে কিন্তু বাংলাদেশি অ্যাড্রেস গুলো দেখাবে আগে। গুগল দেখেন যে মোবাইল দোকান, এটা বাংলাদেশি ঠিকানা। তারপরে হচ্ছে এই যে বিডি প্রাইস, তারপরে যে মাই স্মার্ট প্রাইস, মোবাইল বিডি .com, এই যে সাইটগুলো আপনি দেখাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশি। এটা গুগল কিভাবে বুঝতেছে বাংলাদেশ থেকে আপনি সার্চ করতেছেন? এই যে আপনার নিচের স্ক্রিনে নিচে দেখেন লেখা আছে খিলগাঁও ঢাকা, দেখা যায় স্ক্রিন রিয়েল টাইম, এবং আপনি বাংলাদেশ থেকে সার্চ করছেন। সো গুগল কিন্তু বুঝে ফেলছে। তাহলে আপনি যদি আপনার যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো ক্লায়েন্টের জন্য বাংলাদেশ থেকে কোনো কিওয়ার্ড রিসার্চ করে দেন, ওটা হয়তো বা তার জন্য খুব বেশি ইফেক্ট বা কার্যকরী হবে না আর কি। ইভেন আপনি যদি এইখানে একটা টেস্ট করেন যে আচ্ছা, আপনি যদি একটা প্রাইভেট মোডে কোনো ব্রাউজারে যান, গিয়ে যদি সার্চ করেন যে মোবাইল প্রাইস দেখে, সেক্ষেত্রে দেখবেন আপনার কাছে রেজাল্টটা একটু ভিন্ন আসতে পারে। যাই হোক, এইখানে কিন্তু দেখেন একটু ছবি আসছে মনে হয় উপর দিকে, দেখি আমাদের এই যে ব্রাউজারটা সার্চ করছিলাম আগে, এটাতে কি কোনো ছবি আসছে কিনা দেখেন, এটাতে কিন্তু ছবি আসে নাই, দেখছেন? এটার ছবিগুলো কিছু ভিডিও আসছে এবং ছবিগুলো হয়তো বা একবারে শেষের দিকে আসছে। এই যে তো এটা জাস্ট খুবই ছোট্ট একটা চেঞ্জ আপনি দেখতে পারলেন, শুধুমাত্র একটা নর্মাল উইন্ডোর সাথে একটা প্রাইভেট উইন্ডো, রেজাল্ট কিন্তু কি আপনার কাছে ভিন্ন দিচ্ছে। কিন্তু যখনই আপনি কান্ট্রি চেঞ্জ করে ফেলবেন তখন কিন্তু আপনার এই যে সার্চ রেজাল্ট গুলো টোটালি ভিন্ন ভিন্ন দেখাবে, যার কারণে আপনার ওই কান্ট্রি দিয়ে চেক করে যদি আপনি সার্চ করেন, এটা আপনার কান্ট্রির জন্য মিনিংফুল এবং কার্যকরী। কথাটা বুঝতে পেরেছেন? যার কারণে আমরা ভিপিএন ব্যবহার করতে পারি কিওয়ার্ড রিসার্চ করার সময়, ঠিক আছে? ইউটিউবে যদি আপনি সার্চ করেন ভিপিএন কিভাবে যুক্ত করতে হয়, প্রচুর ভিডিও আছে, আমি জাস্ট 1 মিনিটে দেখাই দিই। মনে করেন আপনি গুগলে গেছেন, গুগলে গিয়ে সার্চ করছেন ভিপিএন, তো ভিপিএন আবার ফ্রিও হয়, এটা টাকা দিয়ে কিনতেও হয়, তো অসংখ্য ফ্রি ভিপিএন আছে। আপনি সার্চ করুন যে ফ্রি ভিপিএন ফর উইন্ডোজ ফর পিসি, আপনাকে এতগুলো ওয়েবসাইট তারা দেখাবে, হ্যাঁ, ফ্রি ভিপিএন নেওয়ার জন্য, যেগুলো আপনি খুব সহজে আপনার আইপিটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এই ভিপিএন এর একটা ব্রাউজারের সাথে একটা এক্সটেনশন ব্যবহার করবো যেটাকে বলা হয় অ্যাডনস। অ্যাডনস গুলো কি আমি দেখাই দিই,
এটা আমাদের ক্রোম ব্রাউজারে সবাই জানি। এই ব্রাউজারে আপনাকে লিমিটেড কিছু ফিচার তারা দিয়ে দিছে গুগল কোম্পানি, কিন্তু তারা সুযোগ দিছে এই ব্রাউজারের সাথেও আপনি এক্সট্রা করে ছোট্ট ছোট্ট সফটওয়্যার যুক্ত করতে পারবেন। ওই সফটওয়্যারগুলোকে বলা হয় এক্সটেনশন। ওই সফটওয়্যারগুলো যদি আপনি যুক্ত করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ করার যে ধরন এবং কাজের যে প্রসিডিউরটা কি সহজ হয়। আমরা একটা ভিপিএন যুক্ত করে ফেলবো, লিখবো আমি এখানে, অনেক ভিপিএনই আছে তবে আমার মাথায় এই মুহূর্তে স্মরণ আসছে ব্রাউসেক ভিপিএন। আমি সচরাচর এই ভিপিএনটা ব্যবহার করি, ব্রাউসেক ভিপিএন। আপনি লিখবেন এক্সটেনশন ফর ক্রোম ব্রাউজার, তার মানে ব্রাউসেক হচ্ছে একটা ভিপিএনের নাম এবং এটা একটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, এটাকে আমি যুক্ত করে ফেলব। এখন দেখেন এখানে কি লেখা আছে, রিমুভ ফ্রম ক্রোম। তো রিমুভ ফ্রম ক্রোম মানে এটা আমার আগে থেকেই ডিভাইসে যুক্ত করা আছে। আপনার এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, কেমন লেখা থাকবে? মনে করেন আমরা হচ্ছে আমি অন্য কোন ভিপিএন উপরে ক্লিক করলাম, দেখছেন এই যে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে একটা চেকিং করার পরে বলবো যে অ্যাড এক্সটেনশন, অ্যাডে ক্লিক করেন দেখবেন যে আপনার ভিপিএনটা আপনার কম্পিউটারে যুক্ত হয়ে যাবে এবং তখন লেখা আসবে রিমুভ ফ্রম ক্রোম। আমি জাস্ট এই ছোট্ট প্রসিডিউরটা করে ফেলেছি কোথায়, এই ব্রাউজার ভিপিএনের মধ্যে। এখানে লেখা ছিল যে অ্যাড টু ক্রোম, আমি অ্যাড টু ক্রোম করছি, ওটা আমার ব্রাউজার সাথে যুক্ত হয়ে গেছে, ওইটাকে আমি চালু করতে পারবো। ঠিক আছে, এখন দেখি আমি ওটাকে চালু করে নেই। আমি এই যে ব্রাউজারের যে কর্নারে ক্লিক করলাম, নর্মালি আপনাকে এটা করতে হবে না, যেটা আমি এটা বন্ধ করে রেখে দিছি। আপনি যখনই আপনার এটা অ্যাড হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এই যে ব্রাউজারের ডান পাশে কর্নারে এখানে বৃত্তের মতো ব্রাউজার চিহ্ন লেখা আছে, দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে স্টার্ট ভিপিএন, যদি বলে স্টার্ট ভিপিএন আপনি এখান থেকে স্টার্ট করলেন। স্টার্টে ক্লিক করার পর আপনাকে কান্ট্রি দেখায় দিবে, নিউজিল্যান্ড আছে, তারপরে আপনি এখানে কান্ট্রি চেঞ্জ করার অপশন পাবেন। যে দেখেন নিউজিল্যান্ডের উপরে ক্লিক করলাম, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বিভিন্ন কান্ট্রি আছে। তো যেগুলোর পাশে লেখা আছে প্রিমিয়াম, ওইটা যদি আপনি ইউজ করতে চান তো আপনাকে এটা কিনে নিতে হবে। আর যেটা পাশে প্রিমিয়াম লেখা নাই ওইটাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি যদি মনে করলাম যে দিলাম নেদারল্যান্ডস, দেখেন প্রাইভেসি ইজ প্রোটেক্টেড। এবং আমি যদি এখন একটা ব্রাউজারে গিয়ে সার্চ করি মোবাইল প্রাইস দেখে, মোবাইল প্রাইস দেখে সার্চ করলাম, আমার কাছে গুগলের ক্যাপচা দিল, দেখ সমস্যা নাই, আমি এখন নেদারল্যান্ডের আইপিটা ইউজ করে কি করছি সার্চ করছি, আমার কাছে রেজাল্ট কিন্তু ভিন্ন আসবে। দেখেন সরি, আসলে এটা যেহেতু আমাদের অন্যান্য ট্যাবগুলো ওপেন করা আছে, বাইসাইকেল অনেকগুলো ক্যাপচা দিয়েছে গুগলের, এটা যদি এটা আপনাদের আসে তাহলে এইভাবে যে বাইসাইকেল লেখা আছে, এই বাইসাইকেল কোথায় কোথায় আসছে সেটা ছবিগুলো টিক মার্ক করলে ভেরিফাই করে দিবেন। আমরা নর্মাল একটা উইন্ডোতে যাই, এখানে গিয়ে আমি সার্চ করি মোবাইল প্রাইস, দেখেন আমার এই সার্প রেজাল্টটা ভিন্ন আসছে কিনা দেখা যায় স্ক্রিন। হ্যালো, আপনারা কি মিউট করা আছে নাকি সবাই? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে, এবং দেখেন মোবাইলের প্রাইসের সামনে ইউরো চিহ্ন আসতে পারে ডলারের। আমাদের কিন্তু আমরা যখন বাংলাদেশের আইপি যখন ব্যবহার করছিলাম ভাই দেখতে পাচ্ছি, এইরকম কিন্তু কোনো কিছু ছিল না, ছিল ছিল না, কারণটা কি ওই দেশ থেকে টাকা ছিল, অন্য কিছু লেখা ছিল, এবং আমাদের এই ফলাফলটাও ছিল না যে অ্যাড লেখা ছিল না। তার মানে গুগল বুঝতে পেরেছে যে আপনি সার্চ করছেন। আচ্ছা যদিও এখানে ঢাকা বাংলাদেশ লেখা আছে, আমাদের অ্যাড্রেসটা এখনো ঠিক মতো চেঞ্জ হয়নি কারণ এটা এই পেজটা ক্যাশ কুকি ধরে রেখেছে, কিন্তু এইখানে লেখা আছে কি নেদারল্যান্ডস। আপনি যখন একটা
ভিপিএনটা সেট আপ করে নিয়ে অটো পৃথকভাবে। টাইম জোন অফ করলেই হয়, জি ওই যে টাইমে অটোমেটিক টাইম জোন অন করা হ্যাঁ থাকে হ্যাঁ, সেটা অফ করলে চেঞ্জ করে নিলেই হবে। এবং আপনি চাইলে একটা ব্রাউজারে যদি ইন্টারনেট মোডটা ইউজ করেন, প্রাইভেট মোড, যদিও প্রাইভেট মোডটা জি। তারা আমাকে ক্যাপচার দিচ্ছে, সেক্ষেত্রেও হবে। হ্যাঁ দেখেন, যখনই আমি ইংরেজি করতে যাচ্ছি তখনই আমাকে ক্যাপচার দিচ্ছে, কিন্তু আপনাদেরকে এই ক্যাপচারটা দিবে না আর কি। প্রাইভেট মোডে সার্চ করলে দেখবেন যে মোটামুটি সবকিছু আপনি ঠিকঠাক ভাবে সার্চ করতে পারছেন। যাই হোক, তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে ভিপিএনটা ব্যবহার করলে আপনার সার্চ রেজাল্টটা ভিন্ন আসবে। সো আপনি যে কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্টকে দিবেন সেটা কি হবে, ইফেক্টিভ হবে। আপনারা যে কোনো একটা ভিপিএন সেটা সেট আপ করে রাখবেন। কনফিউজ হয়ে গেছে কারণ আমার সমস্ত ট্যাব গুলো রান করা আছে। এই যে দেখছেন, এখন কিন্তু ঢাকা বাংলাদেশ নাই, আছে নাই। ওকে, আমার ভিপিএনটাকে একটু অন অফ করে রাখি আপাতত, যেহেতু নেটটা অনেক স্লো হয়ে যাবে আমার। আমরা এখানে আজকে আমরা কি দেখবো, যে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য টুলস গুলো লাগে সেগুলো সেট আপ করে ফেলবো। আর একটা টুলস আছে কি নাম, কিওয়ার্ড এভরিহোয়্যার, এটা একটা ফ্রি একটা এক্সটেনশন। ফ্রি বলতে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন কিছু কিছু ফিচার, সবগুলো না। সার্চ করুন এখানে যে কিওয়ার্ড এভরিহোয়্যার এক্সটেনশন, এইটা এটাও সেম ভাবে লেখা থাকবে যে অ্যাড টু ক্রোম। আপনি এখানে অ্যাড করবেন, আপনার ব্রাউজার সাথে যুক্ত হয়ে যাবে। আমি এটাকে জাস্ট শুধু অন করে দিলাম, আমি এটাকে ভিতর থেকে অফ করে রাখছিলাম, এটা অন হয়ে গেল। ঠিক আছে, এটা যে অন হলো, এখন যদি আপনি গুগলে এসে সার্চ করেন কিছু লিখে, মোবাইল প্রাইস লিখে সার্চ করলাম, এবং আপনি দেখতে পারবেন যে আপনার স্ক্রিনের ডান দিকে এবার অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে। আমরা জানি যে কিওয়ার্ড হচ্ছে কোনো লাইন বা কোনো শব্দ বা কোনো কিছু লেখা। এই এই দেখছেন, এই টুলস কিন্তু আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এখানে। মোবাইল প্রাইস নিয়ার ঢাকা, প্রাইস ইন বাংলাদেশ, 2020, কতগুলো সে লেখা দিচ্ছে। এবং দেখেন এখানে অনেকগুলো সে লেখা দিচ্ছে যেগুলো মানুষজন সার্চ করে, বুঝতে পারছেন। আমরা কিন্তু এই টুলসটা থেকেও কি অনেকগুলো কিওয়ার্ড একসাথে জোগাড় করতে পারি। আমি গতদিন বলছিলাম যে লং টেল কিওয়ার্ড সম্পর্কে, যে কিওয়ার্ড গুলো অনেক দেখতে অনেক বড় ওইগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড, আর যেগুলো একটু ছোট ব্রড ইমেজ কিওয়ার্ড, আর যেগুলো সরি ব্রড ইমেজ কিওয়ার্ড, আর যেটা মেইন কিওয়ার্ড ওটাকে বলা হয় হেড কিওয়ার্ড। আমরা এই টুলসটা ইউজ করেও কি করতে পারি, অনেকগুলো কিওয়ার্ড সাজেশন পেতে পারি। তবে আপনাদের যদি এরকম না আসে, এই টুলস এর মধ্যে ক্লিক করলে আপনাকে সাইন ইন করা লাগতে পারে। বুঝতে পারছেন, যদি আপনাকে বলে সাইন ইন করতে, আপনার ইমেলটা জাস্ট দিবেন, ইমেলটা দিয়ে আপনি সাইন ইন করবেন। আবার এখানে বলছে গ্লোবালি কিনা, আবার কানাডা থেকে যদি আপনি চেক করেন সেক্ষেত্রে দেখেন রেজাল্ট গুলো আরেক রকমের দেখাবে। যদিও ভিপিএন অন করা থাকলে এটা এক্সাক্টলি কাজ করে, মোটামুটি আপনারা এটাকে হচ্ছে গ্লোবালি দিবেন, গ্লোবালি দিয়ে সার্চ করবেন। আপনার যদি এরকম না আসে তাহলে বুঝতে হবে আপনার এটা এখনো অন হয় নাই, অন করার জন্য আপনার হয়তো ইমেলটা তারা চাইতে পারে। ঠিক আছে, মেলটা সাইন আপ করে দিলে এটা হয়ে যাবে। এইরকম আমরা আরো একটা টুল সেট আপ করবো যেটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, বা সরি WMS এভরিহোয়ার, WMS এভরিহোয়ার, এটা একটা নাম। এই যে হোয়াটস মাই সার্প লেখা আছে, ক্লিক করবো, ক্লিক করার পরে এটাও কি এইখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, ক্লিক করলে এটা ক্রোমে যুক্ত হবে। আমি এটাকে অন করে ফেললাম, যখনই আপনার এটা যুক্ত হয়ে আসবে আপনি যদি আবার গুগলে গিয়ে সার্চ করেন তখন দেখতে পারবেন, এই যে দেখেন যে এই যে টুলসটা, পরে আমরা দেখি সরি পেজটাকে একটু রিলোড দেই। এই যে দেখেন WMS এভরিহোয়ার বা হোয়াটস মাই সার্চ, এটা যদি আমি টিক মার্ক দেই, দেখেন
সেও কিন্তু কি করছে, অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেশনে দেখা দিচ্ছে। এখানে এক একটা কিওয়ার্ডের এক এক রকম সংখ্যা তারা দেখায়, কোনটা 20টা, কোন 30টা, 40টা, 50টা ভাবে তারা দেখায়। তবে এই কিওয়ার্ড গুলো, এই যে টুলস গুলো কিন্তু পেইড টুলস, আপনি যদি পেইড টা ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সংখ্যা দেখাবে, আর যদি ফ্রি ইউজ করেন অনেক কম সংখ্যা দেখাবে। আমরা কিন্তু বিগিনার অবস্থাতে এই ফ্রি টুলস গুলো দিয়ে কি করতে পারি, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন আমরা শিখেছিলাম যে বিভিন্ন প্রশ্নবাচক শব্দ বা ইনফরমেশনাল শব্দ যুক্ত করে সার্চ করতে পারি, বাইং রিলেভেন্ট শব্দ দিয়ে সার্চ করতে পারি। তাহলে আপনি যদি প্রতিবার একটা করে শব্দ চেঞ্জ করেন আর যদি 20টা করে ওয়ার্ড পান বা যদি 20টা করে লাইন পান, তাহলে কিন্তু হিউজ পরিমাণ শব্দ আপনি পেয়ে যাবেন, 500-700 শব্দ বা কিওয়ার্ড অটোমেটিক পেয়ে যাবেন। সার্চ করুন এখানে বেস্ট লিখে, বেস্ট মোবাইল প্রাইস, সরি বিট হয়ে গেছে, বেস্ট মোবাইল প্রাইস। এই দেখেন তারা কিন্তু আপনাকে একটু হলেও কি ভিন্ন ভিন্ন কিছু শব্দ দিচ্ছে। এই দেখেন বেস্ট দিয়ে শব্দ দিয়ে দিচ্ছে। তারপরে আপনি সার্চ করুন আবার যে হচ্ছে বেস্ট মোবাইল রিভিউ দেন। তো আপনি যদি এই ফ্রি টুলস গুলো ব্যবহার করেন আর যদি সার্চ করার সময় কি শব্দ দিয়ে সার্চ করবেন, এই বুদ্ধিটা যদি একটু করে ফেলেন, প্রতিবার কিন্তু আপনি কি করতে পারবেন, ফ্রিতে 20টা 30টা করে জড়ো করতে করতে দেখা যাবে যে 100-200-400-500 শব্দ হয়ে যাবে। বুঝতে পারছেন? বেস্ট মোবাইল ইন, আপনি সময় দিয়ে সার্চ করে, আমরা জানি যে সময় একটা হচ্ছে ভালো কিওয়ার্ড। দেখেন এই যে এইগুলাও কি চলে আসতেছে। সো আপনি যদি একটু সার্চ করে নেন একটু, এখন এই যে কিওয়ার্ড গুলো আসতেছে এইগুলোকে যদি আপনি কপি করতে পারবেন, দেখেন আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন, চাইলে এখানে কপি করতে পারেন। আমি যদি কপি করতে চাই জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ওই যে কোন একটা আয়াতে গিয়ে কপি করে ফেললাম, এই যে কিওয়ার্ড। এইগুলো কপি করতে হয় এতে এক্সেল শিটের মধ্যে, গুগল শিট অথবা এক্সেল শিট, ওই এক্সেল শিটে কাজ করে এটা ক্লায়েন্টকে জমা দিতে হয়। আমরা সেই সেই বিষয়গুলো দেখবো অ্যাকচুয়ালি। তো আমরা আরো একটা টুল সেট আপ করে ফেলবো, তার নাম হচ্ছে কি কি মজ বার আছে। মানে কিওয়ার্ড এভরিহোয়ার দেখলাম, WMS এভরিহোয়ার দেখলাম, এগুলো ছোট ছোট এক্সটেনশন যেগুলো কিনা আপনি ব্রাউজারে কিছু সার্চ করলে ডান পাশ দিয়ে এক্সট্রা কিছু শব্দ তারা দেখায় দেয় বা এক্সট্রা কিছু ওয়ার্ড তারা দেখায় দেয় যেগুলো আপনাদের কাজে লাগবে। এই গেল, এবার সার্চ করবো আমরা মজবার এক্সটেনশন, মজবার এক্সটেনশন লিখলাম। লেখার পরে বলতেছে যে chrome.google.com, এটা হচ্ছে এদের এক্সটেনশনটা। এই যে দেখেন এটা প্রায় 8 লক্ষের মতো কি মানুষ এটাকে ব্যবহার করছে। রিমুভ ফ্রম ক্রোম, অ্যাকচুয়ালি কি লেখা থাকবে, অ্যাড টু ক্রোম, এটাকে আমি যুক্ত করে দিচ্ছি। এটাকে যুক্ত করার পরে আপনারা সরাসরি অন হবে না বা কোনো চেঞ্জ আসলে আপনি বুঝতে পারবেন না। যেমন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি এখানে যে মোবাইল প্রাইস, সার্চ করলাম, কোনো চেঞ্জ আমার এখানে দেখতে পাচ্ছি না, কারণ ওটা এখনো অ্যাক্টিভ অবস্থায় নাই। তো যেহেতু আমি যে এখানে ক্লিক করব আমার এক্সটেনশনের যে বারটা, এক স্ক্রিনের ডান দিকে দেখেন এক্সটেনশন লেখা আছে মজ বার, ক্লিক ক্লিক করার পরে এইরকম একটা একটা টপে বার যুক্ত হয়েছে। আমরা যেটা করব এখানে সেটিংসের মধ্যে ক্লিক করব, এই যে সেটিংসে ক্লিক করব, ক্লিক করে এখানে সাইন ইন করব। সাইন ইন করা মানে আপনাকে এখানে ইমেল দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে যুক্ত হতে হবে। তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট করা না থাকে খুব সহজে সাইন আপে ক্লিক করে জাস্ট ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার ইমেলের পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড দিবেন, একটু বানায় পাসওয়ার্ড দিবেন একটা। তো আমার যেহেতু সাইন আপ করা আছে আমি লগ ইন দিলাম, এই যে জাস্ট মেইলটা দিব, তারপরে আমার পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন। এই যে লগ ইন যখন হয়ে গেল, এবার যদি আপনি ব্রাউজারে এসে একটা রিলোড দেন বা মোবাইল প্রাইস লিখে সার্চ করেন, আপনি কিছু চেঞ্জ দেখতে পারবেন। কি চেঞ্জ হয়েছে বলেন তো আপনার মধ্যে থেকে, চেঞ্জটা আসলে হয়েছে কোথায় বা কি চেঞ্জ হয়েছে
বলতে পারবেন কেউ? বলা যাবে না চেঞ্জটা আসলে কোথায় হয়েছে? কাউসার ভাই হ্যান্ড রেজ করেছেন মেবি। কথা বলতে পারবেন, সমস্যা নাই, হাত তুলে কথা বলতে পারবেন। এই যে দেখছেন নিচের দিকে একটা করে দাগ যুক্ত হয়েছে, দেখছেন এই যে ডিএ লেখা আছে 17, পিএ লেখা আছে 31, তারপরে জিপিএ 45, 23, এরকম লেখা আছে। এটা ভিন্ন একটা কাজে ব্যবহার করা হয়। ডিএপিএ কি জিনিস বা এটা আমরা কেন আমরা মজবাটা যুক্ত করলাম, এটা আমরা অন্য কাজের জন্য আপাতত শুধু এটা যুক্ত করে রেখে দিলাম ব্রাউজারের মধ্যে। এবার আসেন আমরা কিওয়ার্ডের আইডিয়াগুলো খুঁজব, কিওয়ার্ডের আইডিয়াগুলো আমরা খুঁজব। মনে করেন, মনে করেন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিচ্ছে, যে কাজ বলতেছে যে হচ্ছে তার একটা মোবাইলের ব্যবসা আছে অথবা তার অন্য কোন একটা টপিকের উপরে বিজনেস আছে, ওইটার উপরে হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে 100টা কিওয়ার্ড। মনে করলাম তো আমরা প্রথমে একটা গুগল শিটে যাব। মিউট করুন ভাই সবাই। মিউট করে দিলাম। হ্যাঁ তো একটা গুগল শিট আমরা ইউজ করব, আমি দেখি কোথাও যাওয়া যায়। এখান থেকে একটা ইমেল যুক্ত করি আগে ড্রাইভে যাওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি ড্রাইভে যাচ্ছি, যেখানে ড্রাইভে গেলে আমরা নতুন একটা ইমেল যুক্ত করতে পারবো আর কি। এবং সেখান থেকে একটা এক্সেল শিট তৈরি করতে পারবো। তো আমি দেখাবো যে এক্সেল শিটে কিভাবে এটা আমরা অ্যাড করবেন। তো আমি আমার জিমেইলে লগ ইন করে গুগল ড্রাইভে আসলাম। এখানে এসে আমি একটা, আপনার তো ড্রাইভের সবাই আসতে না, আপনাদের ড্রাইভ সবার কিন্তু ড্রাইভ আছে এবং ড্রাইভ সম্পর্কে জানাশোনা মনে হয় সবারই আছে। ড্রাইভ সম্পর্কে জানেন নাকি? আমি ভাই জানি না, মোটামুটি জানেন না। ওকে, আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মধ্যে গুগল আপনাকে 15 জিবি একটা ফাঁকা মেমোরি দিবে, বুঝছেন? 15 জিবি, বুঝছেন? ওইখানে আপনি আপনার ডকুমেন্টস গুলো রাখতে পারবেন, ওইখানে আপনার ডকুমেন্টস গুলো রাখতে পারবেন। আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে যে এইরকম একটা অ্যাপস আছে, এই যে ড্রাইভ লেখা, এই ড্রাইভ লেখা একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে গেলে আপনাকে এইরকম একটা ফাঁকা ইন্টারফেস দিবে। এই ফাঁকা জায়গাতে আপনি রাইট ক্লিক করেন, ক্লিক করে নিউ ফোল্ডার, আপনি যেরকম আপনার মোবাইলে ফোল্ডার তৈরি করতে পারেন, ওইখানে ফাইল যুক্ত করতে পারেন, ফাইল ডিলিট করতে পারেন, এখানে সব কিছুই করা যায়। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম এটা হচ্ছে এলজি এসপি ডেমো। ডেমো মানে জাস্ট নমুনা। এই যে ফোল্ডারটা আমার তৈরি হলো, আমি এখানে কেন আসলাম, আমি একটা এক্সেলের শিট তৈরি করব এবং যেটা কিনা আমি হচ্ছে কিওয়ার্ড লিস্ট করে রেখে দিব। আমি এইখানে এসে একটা রাইট ক্লিক করব, ক্লিক করে গুগল শিট লেখা আছে এখানে ক্লিক করব। দেখেন একটা গুগল শিট আমার তৈরি হয়ে গেল। শিট বলতে এক্সেল শিট, যেখানে আমরা বিভিন্ন হিসাব বিকাশের কাজগুলো করি। এইখানে কি লেখা আছে, আনটাইটেল, আমরা একটা টাইটেল দিব যে এলজি এসপি তিন কিওয়ার্ড রিসার্চ দিলাম, কিছু একটা রিলেভেন্ট নাম লিখে দিলাম। নাম লেখার পরে এখানে আমরা লিখবো সিরিয়াল নাম্বার, কি লিখবো
সিরিয়াল নাম্বার নাম্বার দেখলাম, লেখার পরে এক্স থেকে আমি এই যে মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে আসলাম, আর এখানে লিখব কিওয়ার্ড। এটাকে টান দিয়ে বড় করব, মিউট করি সবাই, একটু সবাই একটু মিউট করি প্লিজ। মুশফিকুর রহমান ভাই মিউট করতে হবে, বেলি মারি আপা মিউট করতে হবে, মিউট মানে অডিওটা বন্ধ রাখা। দেখেন এই যে আমি লেখাগুলোকে ধরলাম, লিখলাম, আবার মাঝে মাঝে নিয়ে আসলাম, এইগুলোকে বলা হয় ফরম্যাটিং করা। এগুলো যদি আপনার কম্পিউটার বেসিক নলেজ থাকে আপনি করতে পারবেন। এখানে আমি লিখলাম এক নাম্বার সিরিয়াল, দুই নাম্বার সিরিয়াল, তিন নাম্বার সিরিয়াল, আমি এইভাবে লিখতে পারি। জোহান ভাই হ্যান্ড রেজ করেছেন, হ্যালো, একটা কোশ্চেন ছিল। জি প্লিজ ভাই, আপনি যে ফার্স্ট লেখেন না, কিওয়ার্ডটা লিখছেন, লেখার পর ঘরটা বড় করলেন না, তো আমার একটা প্রবলেম হয় কি, এই কিওয়ার্ডটা লেখার পর ঘরটা বড় করতে পারি, কিন্তু কিওয়ার্ডের পরে যে ঘরটা আছে সেই ঘরটা আবার আগের মাপে নিয়ে আসতে পারি না। এছাড়া মোটামুটি সব পারি, কিন্তু এই জিনিসটা পারি না, এটা একটু দেখাই দিবেন। কিওয়ার্ডের পরের যে ঘরটা এটা না, তার নিচেরটা, এটা না ভাইয়া, মনে করেন কিওয়ার্ড এর পরেই যে ঘরটা আছে। ভাইয়া বুঝতে পারছি, আমি একটু বলি, উনি আমরা যে রোগুলাকে মার্চ করে না, উনি মার্চ করতে পারে না, তো সেটা বলতেছে। আচ্ছা 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 আচ্ছা, মার্চ করা বলতে, দেখেন দেখেন আমি বলে দেই, মনে করুন আপনি হচ্ছে এই দুইটা ঘরকে বা আপনি চারটা ঘরকে একটা লাইন করে ফেলবেন, দেখছেন মার্চ হচ্ছে কিন্তু এটা। কিশোর ভাই প্লিজ মিউট করে রাখবেন ভাই, আমি সবাইকে মিউট করে দিলাম। দেখেন আসলে আপনি হয়তো বলতে চাচ্ছিলেন যে এই ঘরটাকে বড় রাখবেন আর নিচের গুলোকে কি ছোট রাখবেন, তাহলে এইখান থেকে আপনি কি করতে হবে, পুরো একটা ঘর ধরে বড় করতে হবে। তাহলে দেখেন বাকি যে রোগুলো আছে এই এইগুলো কিন্তু কি ঠিক আছে, দেখেন এই যে জন কি বুঝতে পারছেন, এতে চ্যাট বক্সে লিখে দিই আমরা। ওকে, এখন আমরা কি করব যে এখানে কিছু কিওয়ার্ড রেখে দেবো আমাদের, আপনি চাইলে কিন্তু এগুলোকে কালারও করতে পারবেন, যে জাস্ট টেনে ধরে হালকা একটা কালার দিয়ে রাখলাম যাতে করে আমরা একটু বুঝতে পারি আর কি। লেখার কালারটা সাদা করে দিলাম, হোয়াইট, সরি এরকম করে দিলাম। ওকে, এবার দেখা যাক আমরা আসলে কিওয়ার্ড গুলা খুঁজে খুঁজে নিয়ে আসবো। ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে গুগল সার্চ সাজেশন অ্যান্ড রিলেটেড সার্চ, মনে করলাম যে আপনার ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে মোবাইলের প্রাইস নিয়ে কথা বলার জন্য বা কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আমরা প্রথমেই গুগলে যাব, google.com, এখানে গিয়ে মোবাইল প্রাইস লিখব, মোবাইল প্রাইস লিখে এটা সার্চ করব। মনে করলাম যে আমার এই যে ডান পাশে যেগুলো আসতেছে এইগুলোকে আমি পরে নিতে পারি, সমস্যা নাই। গুগলের সার্চ থেকেও একদম নিচের দিকে আসেন, দেখতে পারবেন যে এই নিচের দিকে সাজেশন আছে, মানুষজন এইগুলো লিখেও সার্চ করছে। এটাকে ধরেন কপি করেন, কপি করে আপনি এক্সেল শিটে যান, এখানে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। কন্ট্রোল ভিতে যখন পেস্ট করলেন তখন কি হলো, এগুলা শেয়ার করে বসে গেল, সিরিয়াল করে বসে গেল, এবং দেখতে পাচ্ছেন যে লেখার কালার গুলো চেঞ্জ করা যায়, আমি কালারটা একটু ব্ল্যাক করে দিচ্ছি। ঠিক আছে,
এবার দেখেন এরা গেল কোথা থেকে, রিলেটেড সার্চ থেকে, আর সাজেশন হচ্ছে আর একটা জায়গা থেকে আমরা পাই। আপনি যখন এখানে গুগলে গিয়ে লিখছেন কিছু একটা, লিখছেন মোবাইল লিখে ফেলেছেন, দেখেন এটা লেখার পরপরই কি নিচের দিকে কিছু লেখা আসছে, মোবাইল প্রাইস, মোবাইল প্রাইস ইন ঢাকা। আপনি যদি একটা স্পেস দেন বা একটা প্রি লিখেন, দেখেন অনেকগুলো শব্দ আসছে না, যে মোবাইল ফোন, মোবাইল পিক, মোবাইল প্রাইস বিডি, মোবাইল প্রাইস, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 5,000 to 10,000। আপনি এই এই লেখাগুলোকে কি ধরেন, জাস্ট মাউস দিয়ে আমি এখানে অ্যারো বাটনটা চাপতেছি আর কি, উপর নিচে যে বাটন থাকে মাউসের, সরি কিবোর্ডের, ক্লিক করে দেখেন এগুলো চলে আসতেছে। যেটার উপরে আমার কিবোর্ডটা যাচ্ছে সেটা কি সার্চ অপশনে লেখা আসতেছে। ধরলাম যে আমি এই কিওয়ার্ডটাকে নিব, তাহলে এইটাকে কি করব, কপি করে ফেলি, কন্ট্রোল সি কপি দিলাম, কপি দিয়ে এক্সেল শিটে আসলাম, বসাই দিলাম, তারপরে দেখেন কি আসছে, কত কিছু নামগুলো আসছে না, এই যে ভিভো মোবাইল আছে। আমি কি করলাম, এইটাকে ধরলাম, ধরে জাস্ট কপি কপি করে এক্সেল শিটে বসাই দেন। এগুলো খুবই সিম্পল একটা বিষয়, যেহেতু আপনি এইখান থেকে সবগুলো সবগুলো লেখাকে একসাথে কপি করতে পারবেন না, এই জন্য আপনাকে এগুলো একটা একটা করে কপি করতে হবে। কিন্তু দেখেন আপনি যখন এটাকে টান দিয়ে ধরতে যাবেন এইভাবে, শুধুমাত্র ওটাই কপি হবে, বাকিগুলো কিন্তু কপি হবে না, এই জন্য এটাকে একটা একটা করে কি করতে হবে, আপনাকে কপি করতে হবে। এবার এখানে আরো কিছু বুদ্ধি আছে সার্চ করার, আপনি যে কিওয়ার্ডটা লিখছেন, লিখে যে সার্চ করছেন, এই কিওয়ার্ডের আগে মাউস নিয়ে আসবেন। দেখেন যখনই আপনি কিওয়ার্ডের আগে মাউস নিয়ে আসলেন, এই শুরুতে জুম করি দেখছেন, তখন কি হলো, আপনার কিন্তু একটু ভিন্ন শব্দগুলো দেখা দিল। যদি একটা স্পেস দেন, স্পেস না দিলেও কাজ করবো, সমস্যা নাই। আবার দেখেন যখন আপনি মাউসের কার্সরটা নিয়ে লেখার শেষে যাবেন, যখন মাউসে ক্লিক করলেন আপনার কাছে কিন্তু লেখার শেষ দিকে কি অনেক আবার নতুন শব্দ যুক্ত করলো, যদি একটা স্পেস দেন তাহলে কি আরো শব্দ যুক্ত করলো, যদি আবার বি লেখেন, তারপর আপনি সি লেখেন, ডি লেখেন, দেখছেন কতগুলো শব্দ আপনি পাবেন এখান থেকে, যেগুলো রিলেভেন্ট সেগুলো। আপনি যদি এখানে লেখেন বেস্ট, লেখেন বেস্ট, সামনে গিয়ে বেস্ট লিখলেন, দেখছেন কতগুলো 20-22টা শব্দ আপনার সামনে চলে আসলো। এই শব্দগুলোকে ধরে কপি করে একটা টাকার কপি করে কি করতে হবে, এখানে 1, 2, 3, 4 করে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে ম্যানুয়ালি কপি পেস্ট করে লেখার সিস্টেম। এবার আমরা যে টুলস গুলো ব্যবহার করছিলাম, ওই যে এক্সটেনশনটা, দেখেন তারাও কিন্তু কি করতেছে, অনেকগুলো লেখা আমাকে দিচ্ছে, আমি চাইলে এখান থেকেও নিতে পারি। এখানে কপি দিলাম, কপি করলে কপি হয়ে গেল, এটা এই শিটে এসে আমি এই সবগুলোকে মুছে দিলাম, মনে করুন সবগুলোকে মুছে দিলাম। এখানে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখছেন একসাথে আমার অনেকগুলো লেখা হয়ে গেল। এই লাইনটা আমাদের লাগবে না, এই কাজটা কি খুব কঠিন লাগছে আপনার কাছে, যে খুঁজে খুঁজে বের করা লেখাগুলোকে? এটা একদম বেসিক একটা পর্যায়ে, আপনাকে আপনাকে কিছু এক্সটেনশন দেওয়া হলো, ওই সরি ওই এক্সটেনশন গুলা থেকে আপনি কি করবেন, আপনার কাজগুলো খুঁজে খুঁজে বা কিওয়ার্ডটা খুঁজে খুঁজে পেস্ট করে দিবেন। কিন্তু শুধু কিন্তু এতটুকু কাজ আমাদের না, আরো কিছু কাজ আমাদের আছে। এদিকে আর একটা কলাম থাকবে, এখানে আর একটা কলাম থাকবে, সেই কলাম গুলোতে কি থাকবে সেগুলো করতে বের করতে হয়, এটা আমরা দেখবো। তো মোটামুটি ক্লায়েন্ট যে কিওয়ার্ড রিসার্চের কাজগুলো দেয়, সেগুলোতে আমাদের তিনটা জিনিস বের করে দেখাতে হয়। একটা হচ্ছে কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড ভলিউম দেখাতে হয়, ভলিউম মানে কত মানুষজন সার্চ করছে আর কি, সরি কত মানুষজন সার্চ করছে মাসে, সেটা দেখাতে হয়। আর ওই কিওয়ার্ডের উপরে প্রতিটা ক্লিকের মধ্যে খরচ কত হয় সেটা দেখাতে হয়।
ওইটা একটু পরে বুঝবেন আপনারা, আমি জাস্ট আজকে শুধু ফরম্যাটটা করে রাখি যে সার্চ ভলিউম এবং সিপিসি নামে শব্দ আছে। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, যেটা আমরা বলেছিলাম যে এসইও শিখতে গেলে অনেক নতুন নতুন শব্দের সাথে আপনার পরিচয় হবে, যেগুলোকে আমরা বলি এসইও টার্মস। তো মোটামুটি বেসিক ভাবে আমাদেরকে তিনটা জিনিস লাগে, আমাদের কিওয়ার্ড দেখাতে হয় ক্লায়েন্টকে, এবং সে সার্চ ভলিউম দেখাতে হয়। ভলিউম বলতে এই যে মোবাইল প্রাইস ইন পাকিস্তান, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এই শব্দ লিখে সার্চ করে কয়জন মানুষ, এই সংখ্যাটা লিখতে হবে। হতে পারে সেখানে 20K, 20,000 মানুষজন সার্চ করছে, হতে পারে হচ্ছে 1.15.2K। এই যে সার্চ ভলিউম গুলো একটা নির্দিষ্ট কিওয়ার্ডের এগেনস্টে কতজন মানুষ সার্চ করছে, এটাকে বলছি আমরা সার্চ ভলিউম। এটা যদি আপনি গুগলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্চ ভলিউমটা নাই, এখানে কিন্তু সার্চ ভলিউম নাই। যদি আমরা এই যে WMS এভরিহোয়ার, এটাকে যদি আমরা সার্চ করি, তাও কি মান্থলি ভলিউম দেখাচ্ছে 10 জন 10 জন 10 জন, খুব বেশি কিছু এখানেও নাই। পাশে দেখা যাচ্ছে সিপিসির ঘর, এটা ফাঁকা দেখা, সিপিসির ঘরটা ফাঁকা, ফাঁকা মানে এটা আপনাকে ফ্রিতে করতে দিবে না, এটা আপনি যে কান্ট্রি পতাকা ওইখানে দেখতে পারবেন, ওই কান্ট্রি থেকে অ্যাকচুয়ালি কত মানুষ সার্চ করে সেটা দেখা যায়। আমি যদি সার্চ যুক্তরাষ্ট্র থেকে বা বাংলাদেশ থেকে, বাংলাদেশ যদি নাই এখানে, আই থিঙ্ক আছে, দেখেন মোবাইল প্রাইস সার্চ করলাম, দেখাই দিবে আমাকে বাংলাদেশ থেকে এটা কত, দেখছেন 33,000 মানুষজন সার্চ করে প্রতি মাসে এই একটা শব্দ দিয়ে, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ এই একটা লাইন দিয়ে। তার সিপিসি কত? 0.06। আসলে সিপিসিটা সম্পর্কে আমরা ক্লিয়ার করবো আরো, তার আগে সার্চ ভলিউমটা আমি আপনাদেরকে শুধু দেখাই দিই। এই লাইনটা দিয়ে সার্চ করে কতজন মানুষ? 590 জন মানুষ। তার মানে কিন্তু আপনি বুঝতে পারতেছেন কোন কিওয়ার্ড দিয়ে বেশি মানুষ সার্চ করে, সেই কিওয়ার্ডটা কি আপনার জন্য প্রফিটেবল একটা কিওয়ার্ড বা আপনার ক্লায়েন্টের জন্য দরকারি কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডের সিপিসি বা কস্ট পার ক্লিক কত। কস্ট পার ক্লিক বলতে এটা পেইড টার্ম। গুগলে আমরা অনেক সময় দেখি বিজ্ঞাপন দেখায়, ওই বিজ্ঞাপনটাতে যদি কেউ ক্লিক করে, একটা করে ক্লিকে তাকে কত টাকা করে দেওয়া হবে, গুগলের কাছে খরচ হবে কত, সেটাকে বলা হয় সিপিসি আর কি। ওটা আমরা পরে আরো ক্লিয়ার করব। মোটামুটি ধরলাম যে আপনাকে আমি বেসিক অবস্থাতে বললাম না যে আপনি মান্থলি ভলিউম বের করুন বা সিপিসি বের করুন, আপনাকে যা শুধু বললাম যে শুধুমাত্র আপনি কিওয়ার্ড গুলো বের করুন, খুঁজে 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 শুধুমাত্র কিওয়ার্ড গুলো বের করেন। দেখেন তাহলে আমরা কিন্তু এই এক্সটেনশন গুলো ইউজ করেও কি করতে পারি, কিওয়ার্ডকে সাজাতে পারি। এবার যদি আমি বেস্ট লিখে সার্চ করি বা প্রাইস ইন বা হচ্ছে 2021 লিখি, আমাকে আরো অনেকগুলো কিওয়ার্ড তারা দিবে। এখান থেকে আমি জাস্ট কপি পেস্ট করে বসাই দিব, জাস্ট কপি করলাম, কপি করে এক্সেল শিটে দিলাম, এখানে নিচে এসে বসিয়ে দিলাম। দেখেন তাহলে কিন্তু আপনার 400-500-600-800 কিওয়ার্ড বের করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, শুধুমাত্র এই ফ্রি টুলস গুলো ব্যবহার করে। যদিও এটার অ্যাডভান্স অনেক প্রয়োগ আছে, বিভিন্ন টুলস এর বিভিন্ন কাজ আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা কি এই কাজটুকু করতে পারবেন যে জাস্ট আপনাকে একটা টপিক দেওয়া হলো, ওই টপিকের উপরে আপনি কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে রাখা 100টার মতো বা 50টার মতো, একটু আনমিউট করে কথা বলতে পারবেন আমার সাথে। যদি আমি বলি যে আপনাদের নির্দিষ্ট একটা টপিক অনুযায়ী 50টা কিওয়ার্ড আপনি খুঁজে বের করবেন এক্সেল শিটে, করতে পারবেন? জি ভাই পারবো। শুধু কি একজনই পারবেন? না, চেষ্টা করব ভাইয়া করার। পারবো ভাইয়া, ভাইয়া পারবো। আচ্ছা আসলে কি বিষয়ের উপর করব? এখানে প্রথম দিকে যে আপনার যে কোনো বিষয় যেটা ভালো লাগে, যেটা আপনার পছন্দ, ঠিক আছে, যেমন হতে পারে যে আপনার ট্রাভেল ভালো লাগে, আপনি ট্রাভেলিং এর উপরে 50টা কিওয়ার্ড, শুধু আপাতত সার্চ ভলিউম বের করার প্রয়োজন নাই, শুধু কিওয়ার্ডটা খুঁজে বের করে ফেলেন। আমি 50টা বললাম, যদি আপনি আরো বেশি পারেন আরো রিসার্চ করে রাখবেন, এটা আপনার প্র্যাকটিসটাকে কি করবে একটু কার্যকরী করবে আর কি। যদি আপনি একটু ক্লাস দেখলেন, যদি বাসায় প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে এই শেখার কোনো দাম থাকবে না, জিরো। হ্যাঁ ভাই, আরেকটা কথা,
গতবারে আমি হোমওয়ার্ক করার পর আপনার জমা দিছিলাম, কিন্তু আপনার আমার ফাইলটা আপনি ওপেন করতে পারেননি, সেখানে একটা প্রবলেম হয়েছিল। তো হ্যাঁ হ্যাঁ ওই প্রবলেমটা একটু দেখাই দিবেন আচ্ছা যে আসলে দেখাচ্ছি কি করতে পারি। যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যেহেতু আমরা একটা অনলাইন শিট ইউজ করতেছি তাই না, অনলাইন শিট, এই অনলাইন শিট গুলো কিন্তু আমরা নর্মালি আপনার জিমেইল থেকে যদি আপনি একটা শিট ক্রিয়েট করেন ওটা অন্য কেউ দেখতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে শেয়ার দিছেন এবং তাকে অনুমতি দিছেন। এখন সেটা কিভাবে করতে হয়, আমি জাস্ট মনে করেন এই এই শিটে কাজ করা শেষ আমার, ধরলাম যে কাজ কমপ্লিট হয়েছে, এখন আমি এটা আমার কোনো ক্লায়েন্টকে অথবা আমার কোনো টিচারকে দেখাবো। এই ডান দিকে লেখা আছে শেয়ার, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখাবে যে আপনার নাম, যে যেটা ওনার, যে মালিক এই ফাইলে। আর এইখানে লেখা আছে গেট লিঙ্ক, দেখছেন নিচের দিকে গেট লিঙ্ক লেখা আছে, গেট লিঙ্ক এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে রেস্ট্রিক্টেড লেখা আছে এখানে, রেস্ট্রিক্টেড মানে এটা হচ্ছে সবাই ওপেন করতে পারবে না। এটাতে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কেউ লিঙ্কে যুক্ত হবে সে কি করবে, সে শুধুমাত্র ভিউ করতে পারবে নাকি তাকে আপনি এডিটরের দায়িত্বটা দিবেন? আমি বললাম যে সে হচ্ছে শুধু এক্সেল শিটটা ভিউ করতে পারবে, তাকে ভিউয়ার মোডে দিলাম কপি লিঙ্ক। এই লিঙ্ক যদি আমি যদি আপনাকে দিয়ে দেই চ্যাট বক্সে, তাহলে কিন্তু আপনি আমার শিটটা ওপেন করতে পারবেন। দেখেন ক্লিক করলেই কিন্তু শিটটা আপনার পিসিতে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন জোহান? ভাইজান জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে রেস্ট্রিক্ট অবস্থাতে গেলে কিন্তু ওটাকে দেখতে পাবো না, ঠিক আছে? তারা আবার আপনার কাছে পারমিশন পাঠাতে হবে, চাইতে হবে, পরে আবার আপনার মেইলে সেটা যাবে এবং আপনাকে আবার ওখান থেকে একসেপ্ট করতে হবে। এত ঝামেলা কিন্তু কেউ করে না আসলে নর্মালি। তো কাজ জি হচ্ছে, আসলে সেদিন বুঝতে হ্যাঁ পারিনি, হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে। কখনো কাউকে শেয়ার করা হয়নি তো। আচ্ছা না ঠিক আছে, এটা তো শিখতে হবে, এই যে আমরা শেখার জন্যই আসছি। এবং শুধু আপনি না, থ্যাংক ইউ। আমাদের আমাদের এখানে যারা বেসিক্যালি, যারা অনেকে দেখলাম যে গুগল ড্রাইভের নামও শুনিনি আমরা, আমি তো কয়েকটা ব্যাচে ক্লাস নেই, এই বিষয়টা কিন্তু আমাকে প্রতিবারে দেখাতে হয়। কারণ 200-300 জন ছেলে মেয়ের মধ্যে দেখা যায় যে হাতে গোনা কয়েকজন মাত্র জানে যারা কিনা গুগল শিট ইউজ করছে, তাছাড়া কিন্তু কেউ নামই জানে না যে আসলে গুগল শিট নামে কিছু আছে। আপনারা তো অত শিট সম্পর্কে জানেন, অনেকেই আছে এরকম, এবং আমিও কিন্তু কি জানতাম না এগুলো। ধীরে ধীরে এই যে বিভিন্ন ভিডিও দেখে, ইউটিউব থেকে শিখে, সার্চ করে কিন্তু এগুলো দেখতে হয়েছে। আসলে ভাই এটাই সমস্যা। হ্যাঁ, যে কোনো সমস্যার হ্যাঁ সমাধান আসলে আছে, যে কোনো সমস্যার সমাধান আছে, এটা মনে রাখবেন, বুঝছেন? এদের জন্য আমরা আমাদের পিতামাতাদের আগে শিক্ষিত হওয়া দরকার, কারণ ছেলে মেয়ে যদি এসএসসি বা ইন্টার পরীক্ষার পরে যে সময়টা বসে থাকে কম্পিউটার শিক্ষাটা নেওয়াই, তাহলে মোটামুটি ভালো হয়। হুম হুম দেখলে তো দেখেন, আমরা মোটামুটি আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম যে বিভিন্ন ভাবে গুগলের সার্চ অপশন থেকে, তারপরে ওই যে দুইটা এক্সটেনশন দেখাইলাম, ওই এক্সটেনশন গুলো ব্যবহার করে আপনি 50টার মতো কিওয়ার্ড রিসার্চ করে ফেলবেন। আর নেক্সট ক্লাসে আমরা কি দেখব, আরো যে বিষয়গুলো আছে, যে এই যে অ্যাডভান্স যে টুলস গুলো আছে, যেগুলো দেখি না আমরা কতজন মানুষ সার্চ করতেছে, ওইগুলো সহ বের করতে পারি। অনেকগুলো টুলস আছে, এই টুলস গুলো আমি আপনাদের একটা একটা করে দেখাবো, ঠিক আছে? যাতে করে আপনি হ্যাঁ কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ এখানে তো অনেকেরই কম্পিউটারটা নেই, আমরা তো টুলস গুলো যেগুলো ব্যবহার করছি সেটা তো কম্পিউটার থেকে, তো সেক্ষেত্রে ফোন থেকে কিভাবে করবে একটু যদি বলে দেন তাদেরকে। আচ্ছা, আপনি যদি ফোনে আপনি ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু টাফ হবে, তবে ফোনেও কিন্তু ব্রাউজার ইউজ করা যায়, যে যে ব্রাউজার গুলোতে আবার কি করে এক্সটেনশন সাপোর্ট করে, বুঝছেন? ফোনে কিন্তু এরকম অনেক ব্রাউজার আছে, আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন হাউ টু অ্যাড এক্সটেনশন ইন মোবাইল ফোন বা ব্রাউজার ইন মোবাইল ফোন, লিখতে পারেন যে হাউ টু অ্যাড এক্সটেনশন ইন ক্রোম এজ এ অ্যান্ড্রয়েড, আপনাকে এখানে সুন্দর করে ভিডিও দেখাই দেবে যে আপনি কিভাবে আপনি মোবাইল ফোনে এক্সটেনশন ইউজ করতে পারেন। তারপর বিভিন্ন ব্রাউজার আছে, ওই ব্রাউজার গুলোতে আপনি মোবাইল ফোন ইউজ করতে পারেন। দেখেন কত সুন্দর করে তারা দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে আপনি কিভাবে অ্যান্ড্রয়েড
যে অ্যান্ড্রয়েড ফোন আছে ওইখানে ইউজ করি, যেমন কিউআই ব্রাউজার আছে একটা, এই যে কিউআর কিউআই ডব্লিউআই, এই ব্রাউজারের মধ্যে কিন্তু এক্সটেনশন যুক্ত করা যায়, বুঝছেন? এটা আপনার মোবাইলে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনি এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারবেন এবং এই সেম ওয়েতে ইউজ করতে পারবেন। আর আর মোবাইল ফোন কিন্তু ডেস্কটপ মোড করা যায়, কেউটা কি জানেন? মোবাইল ফোনে আপনার এই যে যে স্মার্টফোন গুলি আছে এইগুলো কিন্তু আপনি হচ্ছে পিসির মতো ভিউ করতে পারেন, দেখে জানেন? জি ভাইয়া জানি ভাইয়া। হ্যাঁ, আপনাদের মোবাইল ফোনের একটা ব্রাউজারে গিয়ে জাস্ট ব্রাউজারে যে কর্নারে এই ডটে ক্লিক করে, ডটে ক্লিক করলে লেখা থাকে ভিউ টু ডেস্কটপ মোড, তাহলে ওটা আবার পিসির মতো দিকে, হ্যাঁ ওটা পিসির মতো হয়ে যায়, আবার ক্লিক করলে মোবাইলের মতো হয়ে যায়, এই আর কি। তো এইরকম অনেকগুলো ব্রাউজার আছে, আমি হয়তো একটা ব্রাউজার সামনে পেলাম বিথায় বলে দিলাম, এই ব্রাউজার গুলো আপনি কি করবেন আপনার কম্পিউটারে বা আপনার সরি আপনার মোবাইল ফোনে সেট আপ করবেন, করে এই যে তারা কিন্তু হচ্ছে দেখা দিছে এখানে যে কোথায় কি আছে, নাইট মোড আছে, ট্রান্সলেশন, এই যে এইখানে একটা অপশন আছে এক্সটেনশনের, বুঝছেন? আপনি সার্চ করবেন আর ওই এক্সটেনশনটা যুক্ত করে ফেলবেন, শেষ হয়ে গেল। তো ওটাকে অন করবেন, আমি যেমন কাজ করলাম এইভাবে আপনি কাজ করতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর সার্চ সাজেশন তো আছে, যে নিচের দিকে সাজেশন আছে, তারপরে উপরের দিকে সাজেশন আছে, তবে যারা মোবাইলে যারা এক্সেল শিট ইউজ করবেন তাদের জন্য মোবাইলে প্লে স্টোরে আপনি যদি সার্চ করেন শিট লিখে, আপনাকে এইরকম একটা সফটওয়্যার আপনি প্লে স্টোরে দেখতে পারবেন, প্লে স্টোরে, বুঝছেন? গুগল শিট নামে সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনি মোবাইল ফোনে নর্মালি ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলে যে আপনার, আমরা যেমন কম্পিউটারে একটা শিট দেখলাম, সেম এরকম শিট আপনার মোবাইল ফোনেও ইনস্টল হয়ে যাবে, দেখা যায়? এটা শিটটা দেখা যায়, আমি একটু দেখাই দেখি, সরি আমার মোবাইল ফোনে একটু দেখাই দিই, এখানে কিন্তু শিটটা কিন্তু আছে, এবং যদি এখানে ক্লিক করেন আপনি আপনার কাছে বিভিন্ন রো দেখাবে, এবং এই যে দেখেন, আমি একটু জাস্ট আপনাদেরকে লেআউটটা দেখাই দিই, এই যে হয়তোবা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু বুঝতে পারতেছেন মনে হয়, তাই না? যে কিছু দাড়ি কমা, যে লাইন লাইন টানা আছে, তাই না, দাগগুলো, এই যে আছে, এটা আপনারা ইউজ করবেন। বা যদি শিট লেখেন, শিট লেখে এপিকে লেখেন, এপিকে দেখতে কেমন হয়, ইমেজের মধ্যে যান, এই যে জাস্ট মোবাইল ফোনে পুরো কাজটা করতে হবে, এই এইভাবে দেখছেন, এই যে এভাবে করতে পারবেন। সো কাজ আপনি করতে পারবেন, একটু কষ্ট হবে মোবাইল ফোনে, কিন্তু সম্ভব। আর যদি কেউ মনে করেন না আমি এত কষ্ট করব না, এতগুলো পেশাল পেরে আসলে লাভ নাই, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আজকেও আপনার কম্পিউটার নাই কিন্তু কালকে থাকবে, পরের দিন আপনি কাজ করতে গিয়ে আটকে যাবেন। আজকে আর আসলে খুব বেশি না, 1 ঘন্টার মধ্যে আমরা শুধুমাত্র কিউআর রিসার্চ করার একটা এনভায়রনমেন্ট সেট আপ করা দেখলাম, আর দুই একটা টুলস আমরা সেট আপ করেছি যেটা দিয়ে আমরা ফ্রিতে কিছু শুধুমাত্র শব্দগুলো পেয়েছি। তবে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, যেহেতু আপনারা জানেন যে কিওয়ার্ডের প্রকারভেদ আছে, লং টেল কিওয়ার্ড আছে, তারপর ব্রড মেস কিওয়ার্ড আছে, ওই অনুযায়ী সাজাইতে পারেন কিওয়ার্ডগুলোকে। হয়তো আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছেন, ওখান থেকে দেখেন 10টা হচ্ছে লং টেল কিওয়ার্ড, আর 20টা দেখা গেল হচ্ছে আপনার ব্রড ইমেজ কিওয়ার্ড বা ব্রড মেস কিওয়ার্ড। এইভাবে যদি সার্চ সাজাতে পারেন আমি বুঝতে পারবো যে আপনি আসলে কিওয়ার্ড সম্পর্কে ভালোই ধারণা রাখেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো মোটামুটি আজকে আমরা এতটুকুই শিখলাম, আগামী ক্লাসে আমরা বিভিন্ন টুলস ইউজ করে সার্চ ভলিউম সহ ডলার সিপিসি কত সেটা আমরা বের করা দেখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।